নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য খুশির খবর বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে বর্তমানে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে মা বোনদের অ্যাকাউন্টে সামনেই নভেম্বর মাস তাই নভেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাই নিয়ে মা বোনেরা চিন্তা করছে মা বোনেরা চিন্তার কোনো কারণ নেই নভেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ঘোষণা করল রাজ্য সরকার এছাড়া বন্ধুরা জানা গিয়েছে নভেম্বর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা নভেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর নভেম্বর মাসে ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে ডবল টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ সুখবর নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আজ ঘোষণা নবান্নের রাজ্যের যে সকল মা বোনেরা অক্টোবর মাসের টাকা পেয়ে গেছে তারা এবার অপেক্ষা করছে নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাদের জন্য বড় খুশির খবর দিল নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে জেনারেল শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন বর্তমানে টাকা বৃদ্ধি করে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে রাজ্য সরকার দিচ্ছে বর্তমানে বন্ধুরা গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন আর তারপর থেকে এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম যখন শুরু হয়েছিল তখন মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মাসের শুরুর দিকেই মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে নবান্ন ঠিক তেমনি এইবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু করার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় নির্দেশিকা নভেম্বর মাসে কোন মহিলা কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিক নিশ্চিত করতে হবে আর নভেম্বর মাসের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেন প্রতিটি ব্লকে ব্লকে দিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী বলেন মা বোনেরা সর্বদা আমাদের পাশে থেকেছে তাই প্রত্যেক মহিলা যাতে প্রকল্পের টাকা পায় সেদিকে বিশেষ নজর দিতে হবে নববান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নভেম্বর মাসে প্রত্যেক মা বোনের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য সরকারি আধিকারিকরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিশেষ আধিকারিক সূত্রে আরও জানা গিয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা নভেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে নোটিশ জারি করেনি রাজ্য সরকার তবে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসে কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা আসতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য বড় ঘোষণা নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে মহিলাদের নবান্ন সূত্র খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে নভেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তম মাসের টাকা আসেনি নভেম্বর মাসে সেই সমস্ত মহিলাদের মধ্যে সাধারণ ওবিসি ঘরে ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু চারশো টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিভিন্ন সমস্যার কারণে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আটত্রিশতম কিস্তির টাকা আসেনি সেই সকল মা বোনদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন